শুভ সকাল। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সার্জেলের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড গ্যাস্ট্রো কেয়ার আজকের পর্বে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে, গ্যাস্ট্রিকের চিকিৎসা ও প্রতিরোধ। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ, পরিপাকতন্ত্র, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মহাসচিব, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি গ্যাস্ট্রো কেয়ার অনুষ্ঠানের দর্শক শ্রোতা এবং এটিএন নিউজ এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে গ্যাস্ট্রিকের চিকিৎসা। খুবই কমন একটি বিষয় গ্যাস্ট্রিক, সাধারণ মানুষের মুখে মুখে আসলে এটি শোনা যায়। গ্যাস্ট্রিক বলতে আসলে আমরা কী বুঝি সেটি প্রথমে জানবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে গ্যাস্ট্রিক শব্দটা এসেছে গ্যাস্ট্রাম থেকে। গ্যাস্ট্রাম ল্যাটিন বা আপনার গ্রিক শব্দে গ্যাস্ট্রাম অর্থ হচ্ছে স্টমাক, যেটা বাংলায় আমরা পাকস্থলী বলি। সুতরাং আপনার গ্যাস্ট্রিক বলতে বোঝায় স্টমাক বা পাকস্থলী সম্পর্কিত যে কোনো সমস্যাকে। এবং আমরা যে খাবার খাই, এই খাবার খাওয়ার পরে আপনার পাকস্থলীতে প্রথম যায়, তখন পাকস্থলী যে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন, এটাকে ডাইজেস্ট করে। এবং এই ডাইজেশন যাতে পাকস্থলীর ওয়ালে না হয়, সেজন্য পাকস্থলীতে যে মিউকোসা আছে এবং মিউকোসার লেয়ার আছে মিউকাস, এটা আপনার একটা প্রোটেকশন আছে। কিন্তু কোনো কারণে যদি এই আপনার যে প্রোটেকশনটা যদি আপনার ডিসরাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ইরোশন হতে পারে বা আলসার হতে পারে, তখনই আপনার এটাকে আমরা গ্যাস্ট্রিক বলি। আরেকটা মেকানিজম আছে, যদি কোনো কারণে আপনার, আমরা যে খাবার খাই এটা অন্ন নলী বা ইসোফেগাস থেকে পাকস্থলীতে যাওয়ার সময় অন্ন নলীর নিচের অংশে একটা স্প্রিংটা থাকে, একটা মাস্কুলার স্প্রিংটা, যেটা খাবার যাওয়ার সময় ওপেন হয়, আবার খাবার পাকস্থলীতে যাওয়ার পরে বন্ধ হয়ে যায় অটোমেটিক। কিন্তু কোনো কারণে যদি এই মাস্কুলার লেয়ার বা স্প্রিংটারটা আপনার লুজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পাকস্থলীর খাবার এবং অ্যাসিড অন্য নলীতে চলে আসে, তখনও আপনার গ্যাস্ট্রিক হতে পারে। রোগীরা তখন সাধারণত বুক জ্বালা পোড়া বলে বা অনেক সময় খাবার মুখে চলে আসে। আর সাধারণত গ্যাস্ট্রিকের রোগীরা সাধারণত পেটে ব্যথা, তারপরে পেট ভরা ভরা লাগা, ক্ষুধামন্দা কমে যাওয়া, বমি ভাব আসা, এ ধরনের উপসর্গ নিয়ে পেজেন্ট করে, উপসর্গগুলো দেখা দেয়। স্যার, যেরকমটা বলছিলেন যে বুক জ্বালা পোড়া করা, তো বুক জ্বালা পোড়া করার পেছনে, যেটিকে আমরা মেডিকেল টার্মে গ্যাস্ট্রাইটিস বলে আখ্যায়িত করে থাকি, তো সেটি আসলে কেন হয়ে থাকে বা তার আসলে বিশেষ কোনো কারণ থাকে কি না? আসলে বুক জ্বালা পোড়া বেশিরভাগ ক্ষেত্রে আপনার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আমি যেটা বলছিলাম আপনাকে, পাকস্থলীর অ্যাসিড বা পেপসিন, পাকস্থলীর আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল যখন অন্ন নলীতে বা ইসোফেগাসে চলে আসে, তখন ওইখানে আপনার কিছু প্রদাহ সৃষ্টি হয়, তখনই আপনার বুক জ্বালা পোড়া বা হার্ট বার্ন বলি আমরা, রোগীরা অনেক সময় হার্টের ব্যথার সাথেও এটাকে মিলিয়ে ফেলে, তো এইটা বুক জ্বালা পোড়া। আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক, যেটা আপনার স্টমাকে যেটা প্রদাহ হয় বা গ্যাস্ট্রাইটিস হয়, অনেক ক্ষেত্রে আলসার হয়, সেটা হচ্ছে আপনার স্টমাকে অথবা ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনাম বলি আমরা, সেখানে হয়। এটার কারণ আসলে বেসিক্যালি বিজ্ঞানীরা দুইটা সুনির্দিষ্ট কারণকে আইডেন্টিফাই করেছেন। একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনামে থাকে, নর্মালি বাস করে, কিন্তু যখন কোনো কারণে যদি এটার মাত্রা বেড়ে যায় বা এটা প্যাথোলজি সৃষ্টি করে, তখন ইরোশন বা আলসার হতে পারে। আর একটা কারণ হচ্ছে ব্যথার ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি বা এনএসআইড জাতীয়, যেমন ইনফ্লাম, আপনার এন্ডোমেথাসিন, এই ধরনের, দ্যাট ইজ আইবুপ্রোফেন, এন্ডোমেথাসিন, বিভিন্ন ধরনের ওষুধ আমরা ব্যথার অন্যান্য গিরায় ব্যথা, মাজায় ব্যথার জন্য খেয়ে থাকি। এটা যদি অতি বেশি মাত্রায় খাওয়া হয় অথবা দীর্ঘদিন যাবত খাওয়া হয়, সেক্ষেত্রে এই প্রোটেকশন লেয়ারটা নষ্ট হয়ে আলসার হতে পারে। তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো এই আলসার সৃষ্টিতে আপনার আপনার ভূমিকা পালন করে, যেমন স্মোকিং, অ্যালকোহল, এছাড়া আপনার যদি বেশি মাত্রায় আপনার অ্যাসিড তৈরি হয়, যেমন আমরা বলি জুলিনজাইলিসন সিন্ড্রোম নামে একটা আছে, গ্যাস্ট্রিক ক্যান্সার, ক্রনস ডিজিজ, টিবি, এগুলোও কিন্তু আপনার অনেক সময় পাকস্থলীতে আলসার করতে পারে। আচ্ছা, যেরকমটা বলছিলেন যে গ্যাস্ট্রিকের ব্যথার সাথে আসলে কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে সেগুলোকে আসলে রোগীরা গুলিয়ে ফেলে, আসলে আলাদাভাবে বা স্পেসিফিকভাবে বোঝার উপায় কী যে কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা, কোনটি হার্ট রেট? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আসলে যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয়, এটাকে যেটা আমরা হার্ট বার্ন বলি, এটা সাধারণত আপনার খাবারের আধা ঘন্টা বা এক ঘন্টা পরে হয়, শুরু হয়, এবং সাথে সাথে এটা আপনার উপরের দিকে, আপনার নিচ থেকে, আমাদের এপিগ্যাস্ট্রিয়াম থেকে উপরের দিকে উঠতে থাকে।
এবং অনেক সময় পুরা বুকে ছড়ায় পড়ে এবং এটা এর সাথে সাথে যেটা হয় রোগীরা ঢেকুর ওঠে যে বেলচিং বা ঢেকুর বার্পিং বেলচিং বলে এটাকে ঢেকুর ওঠে এবং অনেক সময় এটার সাথে সাথে পাকস্থলীর আপনার খাবার কিছুটা মুখে চলে আসে মুখে তিতো ভাগ বা আপনার মিষ্টি মিষ্টি ভাব অনেক সময় চলে হয় কিন্তু যদি হার্টের ব্যথা হয় এটা সাধারণত মিড আপনার চেস্টে হয় মানে আমরা বলি এক্সটার্নাল পেন মিড এক্সটার্নাল চেস্টের মাঝখানে হবে এবং একটা চাপা ব্যথা হয় কনস্ট্রিক্টিং টাইপ বলে যে আমার বুকে পাথর বসায় দিচ্ছে রোগীরা বলে হার্টের ব্যথা এবং সাথে সাথে আপনার নিঃশ্বাসের কষ্ট থাকবে অনেক সময় সোয়েটিং হবে বেশিরভাগ ক্ষেত্রে সোয়েটিং বা ঘাম হবে অনেক সময় রেডিয়েশন থাকে যে বাম হাতে যায় জতে যায় আমার চলে যায় এইসব রেডিয়েশন থাকে সুতরাং হার্টের ব্যথা সুনির্দিষ্টভাবে বলতে গেলে সেটা আপনার এই ধরনের উপসর্গ যদি থাকে সেটা হার্টের ব্যথা তবে তারপরেও অনেক সময় আপনার ভুল হয় আমরা বলি যে বুকে ব্যথা হলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা হলেও অ্যাটলিস্ট অন্তত একটা ইসিজি বা একটা কার্ডিয়াক ট্রোপোনিন করে আমরা হার্টের ব্যথাকে হার্টের ব্যথা কিনা এটা এক্সক্লুড করি আচ্ছা আচ্ছা যেরকমটা বলছিলেন যে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার একটা পসিবিলিটি থাকে সেই বিষয়টি যদি একটু আমাদের পরিষ্কার করে বলতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে রোগীরা এটা মনে করেন কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয় আমি আপনাকে একটু আগে বলছিলাম যে সুনির্দিষ্ট কিছু কারণের জন্য যেমন হেলিকোব্যাক্টার পাইলরি অথবা ব্যথার ওষুধ এগুলো দীর্ঘদিন খেলে বা হেলিকোব্যাক্টার পাইলরি যদি মাত্রায় বেড়ে যায় বা প্যাথোলজিক্যাল হয় আসলে হেলিকোব্যাক্টার পাইলরি কিন্তু সমস্ত পৃথিবীতে প্রায় 50% লোকে হারবার করে আসে এবং আমাদের দেশে প্রায় 60% লোক হেলিকোব্যাক্টার পাইলরি সবার কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয় না এবং আলসার হলেই কিন্তু আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার হবে না এটা সম্পূর্ণ আলাদা গ্যাস্ট্রিক ক্যান্সার হয় এটা কিছুটা জেনেটিক আর কিছুটা হচ্ছে আপনার কিছু সুনির্দিষ্ট কারণ থাকে যেমন সেই সুনির্দিষ্ট কারণের জন্য একটা হচ্ছে হতে পারে যে আপনার যদি এখানে গ্যাস্ট্রিনোমা হয় যে আপনার একটা এক ধরনের টিউমার টিউমার হয়ে হতে পারে এর সাথে কিছু প্রভোকেটিং ফ্যাক্টর যাদের স্মোকিং যারা করে যারা দীর্ঘদিন যাবৎ অ্যালকোহল খায় এমনকি গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন যাবৎ বেশি মাত্রায় খেলেও কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সারের সম্ভাবনা থাকে সুতরাং গ্যাস্ট্রিক ক্যান্সার আর গ্যাস্ট্রিক আলসার সম্পূর্ণ দুইটা জিনিস আলাদা স্যার একটু সংযোজন করতে চাই অনেক সময় দেখা যায় যে আমাদের বড়দের তো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ই সেই সাথে শিশুরাও কিন্তু গ্যাস্ট্রিকের নানা রকম সমস্যায় ভুগছে তাদের আসলে করণীয় কি ধন্যবাদ আপনার শিশুরা যে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে এর বেশিরভাগ আমি যেটা বলছিলাম গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনার বুক জ্বালা পড়া অনেক সময় পেটে জ্বালা পড়া হয় এটা মায়েরা আমাদের মায়েরা বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়ায় তখন আপনার কিছুটা খাবার আপনার ওই রিফ্লাক্স হয়ে ওই স্পিংটার দিয়ে আপনার অন্ননলী বা ইসোফেগাসে চলে যায় তখন ওরা বুকে ব্যথা বা পেটে ব্যথা আসলে বলতে পারে না আপনার কান্নাকাটি শুরু করে অনেক সময় মুখের মধ্যেও খাবার চলে আসে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই রিফ্লাক্স হয় গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ সেক্ষেত্রে আমরা বলি যে আপনার আপনি বাচ্চাকে ওই মুহূর্তে পিঠের মধ্যে রেখে পিঠের উপরে এই কাঁধে রেখে পিঠের উপরে আস্তে 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 থাপড় দিলে আপনার কিছুটা এটা রিলিফ হয় আর অনেক ক্ষেত্রে অ্যান্টাসিড আপনার বাচ্চাদেরকে দিলে এটা রিলিফ হয় আর তবে গ্যাস্ট্রিক হতে পারে এইচ পাইলরিও বাচ্চা বয়স থেকে হতে পারে কারণ এইচ পাইলরি যে হেলিকোব্যাক্টার পাইলরি যে ব্যাকটেরিয়া এটা আসলে আপনার ছড়ায় কিন্তু আপনার কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে মায়ের থাকলে এটা বাচ্চা যেতে পারে এটা দ্যাট ইজ মা বাচ্চাকে আপনার কিস দিচ্ছে বা করছে চুমুখাচ্ছে এটা যেতে পারে আবার এটা সাধারণত ফিকোরাল রোগ বলি আমরা স্টুলের মাধ্যমে বা ভমিটিংয়ের মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়ায় সুতরাং বাচ্চাদেরও হতে পারে সেক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধও বাচ্চাদের লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু জানবো এই বিষয়ে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দর্শক সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড গ্যাস্ট্রো কেয়ার অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম গ্যাস্ট্রিকের চিকিৎসা ও প্রতিরোধ সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক স্যার বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে শিশুদের বিষয় নিয়ে কথা বলছিলাম এবার জানতে চাইবো যে মানুষ যখন একজন নারী যখন গর্ভবতী থাকেন তখন তার নানা রকম সিমটমস দেখা দেয় যদি গ্যাস্ট্রিকের কোনো তার উপসর্গ দেখা দেয় সেই সময় সেটি তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে যেটা বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় প্রেগনেন্সিতে ঠিক একই রকম প্রেগনেন্সিতে আপনার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বেশি হয় আপনার গ্যাস্ট্রাইটিস বা আলসারের থেকে
কারণ প্রেগন্যান্সিতে মায়ের আপনার যে ইউটেরাসে বেবি থাকে তখন পেটটা স্বাভাবিকভাবে আপনার বড় থাকে, তখন ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার, পেটের প্রেসার বেড়ে যায়, পাকস্থলীর উপর প্রেসার দেয়, তখন খাবার এবং অ্যাসিড আপনার অন্ননালী বা ইসোফেগাসে উঠে যায়, তখন আপনার হার্ট বার্ন বা বুকে ব্যথা হয়। অধিকাংশ মায়েদের আপনার এই ধরনের সিমটম থাকে, তখন আমরা মায়েদের যেটা বলি আপনি অল্প অল্প করে খাবেন, আপনার যে তিনবারের খাবার আপনি দরকার হলে পাঁচ বা ছয়বারে ভাগ করে অল্প অল্প করে খাবেন, এবং পানিটা সাধারণত আপনার একবারে বেশি খাবেন না, খাবারের এক ঘন্টা পরে বা চল্লিশ মিনিট পরে পানি খাবেন অল্প অল্প করে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা খেয়েই ওই সময় রেস্ট নিতে হয়, খেয়েই যেন কোনো মা শুয়ে না পড়েন, আপনার হেলান দিয়ে বেডে হেলান দিয়ে থাকতে পারেন কিন্তু শুইতে হবে অ্যাটলিস্ট আড়াই থেকে তিন ঘন্টা পরে, যাতে অ্যান্টি গ্র্যাভিটি আপনার এটা আপনার রিলিফ হয়, যে গ্র্যাভিটেশনাল ইফেক্টে অনেক সময় পাকস্থলীর খাবার ইসে চলে আসতে পারে শুয়ে পড়লে। এটা আর একটা হচ্ছে আপনার মা যদি আপনার আসলে আপনার তার এই এক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করতে অনেক সময় পিপিআই লাগে, পটম পাম্প ইনহিবিটর, সেক্ষেত্রে এফডিএ যেটা অ্যাপ্রুভ করেছে বলছে যে সবগুলো পিপিআই আপনার ক্যাটাগরি বি ড্রাগ, দ্যাট ইজ এমন কোনো ক্ষতি করে না এক্সেপ্ট অমিপ্রাজল, অমিপ্রলটা ক্যাটাগরি সি ড্রাগ, এটা ইউজ করা যায় কিন্তু কিছুটা সাইড ইফেক্টের সম্ভাবনা থাকে, এছাড়া প্যান্টোপ্রাজল, রেবিপ্রাজল আপনার এই সব ওষুধগুলো যদি ইউজ করা যায় সাধারণত কোনো ক্ষতি করে না, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার অবশ্যই প্রেগনেন্সিতে আপনার মায়েদের চিকিৎসা করা যেতে হবে, এমনকি এন্ডোস্কোপিও করা যায়, ফার্স্ট ট্রাইমেস্টারে কিছুটা রিস্কি থাকে তারপরেও করা যায়, আর সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারের প্রয়োজনে এন্ডোস্কোপিও আপনার সেফ। আচ্ছা স্যার, এবার একটু জানতে চাইবো যে এই যে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আপনারা ডায়াগনোসিসটা আসলে কিভাবে করে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে গ্যাস যখন উপসর্গ নিয়ে একজন রুগী আমাদের কাছে আসেন যে পেটে ব্যথা বা ডিসপেপসিয়া, খাওয়ার রুচি কমে যাচ্ছে, পেট ভরা ভরা লাগতেছে, তখন আমরা যেই সাসপেক্ট করি তার গ্যাস্ট্রিক হতে পারে, সেক্ষেত্রে আমরা দুইটাভাবে দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে তার আপনার উপসর্গের মাত্রা কেমন, যদি খুব সিভিয়ার উপসর্গ হয় বা তার আমরা রক্ত টেস্টের মাধ্যমে দেখি যে রক্তশূন্যতা দেখা দিচ্ছে, কিছুটা অ্যানিমিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করি। আসলে এন্ডোস্কোপি করে আমরা সরাসরি সেক্ষেত্রে তার গ্যাস্ট্রাইটিস নাকি পাকস্থলী বা ডিউডেনামে আলসার আছে কিনা বা অন্য কোনো অনেক সময় ক্যান্সারও থাকে এ ধরনের কিছু আছে কিনা এটা এক্সক্লুড করি। এন্ডোস্কোপি একটা ইম্পর্ট্যান্ট আপনার ইনস্ট্রুমেন্ট ফর ডায়াগনোসিস অফ পেপটিক আলসার অ্যান্ড রিলেটেড প্যাথোলজি। আরেকটা হচ্ছে আমরা এটা কারণটা দেখার জন্য, যেহেতু বেশিরভাগ আলসার বা ইরোশন হয় এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে, এটা আমরা এন্ডোস্কোপি এবং এন্ডোস্কোপি ছাড়াও ডায়াগনোসিস করতে পারি। এন্ডোস্কোপি করার সময় একটা বায়োপসি নিয়ে আমরা র্যাপিড ইউরিয়াস টেস্ট করি, করে আমরা এটা ব্যাকটেরিয়া আছে কিনা আমরা ডায়াগনোসিস করতে পারি। আর যেটা এন্ডোস্কোপি ছাড়াও ডায়াগনোসিস করা যায় সেটা আপনার একটা আছে ইউরিয়াস টেস্ট, এটা আপনার এটা ইউরিয়াস টেস্ট দিয়ে করা যায়, আর একটা হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট বলে, ইউরিয়া ব্রেথ টেস্ট, আর একটা হচ্ছে স্টুলে আপনার ব্যাকটেরিয়াটা যায় যার জন্য স্টুল অ্যান্টিজেন টেস্ট বলে, এ দুটো দিয়েও আমরা অ্যাক্টিভ ব্যাকটেরিয়া আছে কিনা। তবে আমি বলে রাখবো অনেক সময় অ্যান্টিবডি টেস্ট করা হয়, অনেক চিকিৎসকও দিয়ে থাকেন কিন্তু এই অ্যান্টিবডি টেস্টে আমাদের দেশে কোনো ভ্যালু নাই, যেহেতু আমাদের দেশে 60-70% লোকের আপনার ব্যাকটেরিয়া আছে, সুতরাং অ্যান্টিবডি থাকবেই, সুতরাং আমরা স্টুল টেস্ট বা ইউরিয়া ব্রেথ টেস্টে যদি আমরা পাই ব্যাকটেরিয়া, অথবা যদি আপনার এন্ডোস্কোপি করে আপনার টেস্ট করে এইচ প্যালেরি পাই, তখনই শুধুমাত্র রিকমেন্ডেশন হচ্ছে আমরা অ্যান্টি এইচ প্যালেরি বা এই ব্যাকটেরিয়া মারার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা আপনার প্রেসক্রাইব করতে হবে। আচ্ছা ধন্যবাদ স্যার। দুইটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে আপনারা ডায়াগনোসিস করলেন, করে আসলে তার পরবর্তী চিকিৎসাটা কী হয়ে থাকে, এবং অনেকের মনে এই প্রশ্ন থাকে যে গ্যাস্ট্রিকের ওষুধ আমার কি সারা জীবন খেয়ে যেতে হবে, এবং সারা জীবন যদি আমি খেয়ে যাই তাহলে সেটির পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে যদি দীর্ঘদিন সেটি নেওয়া হয়। হ্যাঁ ধন্যবাদ, অনেকগুলো সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন, আসলে আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রিকমেন্ডেশন হচ্ছে আপনার স্বল্প সময়ের জন্য আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, যদি হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে গ্যাস্ট্রিক হয় সেক্ষেত্রে মাত্র দুই সপ্তাহের জন্য আপনার অ্যান্টিবায়োটিক কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, আমরা হয়তো দুইটা বা তিনটা অ্যান্টিবায়োটিক দেই এই পাইলোরি মারার জন্য, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেড স্টাডিতে আসছে। আরেকটা হচ্ছে সাথে যে কোনো একটা পিপিআই, সেটা অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, যে কোনো একটা পিপিআই আমরা দুই সপ্তাহের জন্য নিই, কোনো কোনো ক্ষেত্রে এক মাস দেওয়া হয়, ম্যাক্সিমাম দেড় মাস, এর বেশি না যদি এটা আপনার ডিউডেনাল আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে। আরেকটা হচ্ছে আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার দীর্ঘদিন লাগে, যেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যদি আপনার ইরোশন হয়ে যায় বা আলসার ইসোফেগাস হয়ে যায় সেক্ষেত্রে দীর্ঘদিন দিতে হয়, নট মোর দ্যান ওয়ান ইয়ার,
6 মাস থেকে 1 বছর ঠিক আছে আর যদি কেউ ব্যথার ওষুধ খায় অন্য কোন ব্যথার জন্য রিউমাটয়েড ডিজিজ রিউমাটিক ডিজিজ কোন কারণে তার ব্যথার ওষুধ অস্টিওপোরোসিসের জন্য ব্যথার ওষুধ কন্টিনিউয়াস দেওয়া লাগে অনেক সময় তীব্র ব্যথা হয় সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ অল্প মাত্রা সেটা অমিপ্রাজল বেসামিপ্রাজল একটা 20 মিলিগ্রাম ট্যাবলেট অথবা কোন কোন ক্ষেত্রে 20 মিলিগ্রাম দুইবার করে আপনার এটা দীর্ঘদিন যাবৎ নট মোর দ্যান ওয়ান আওয়ার আবারও বলছি আপনার একবারে এক বছরের বেশি দেওয়া যাবে না দেওয়ার রিকমেন্ডেশন আছে এটা আপনার গাইডলাইন আছে আর দীর্ঘদিন গ্যাস্ট্রিক সাধারণত এই পিপিআই পটেন পাম্প ইনহিবিটর তেমন কোনো সাইড ইফেক্ট নাই যেমন হেডেক তারপরে আপনার র্যাশ এই ধরনের ছোটোখাটো সাইড ইফেক্ট ছাড়া ডায়রিয়া করে কিন্তু দীর্ঘদিন যদি বেশি মাত্রায় আপনার খাওয়া হয় সেক্ষেত্রে অনেকগুলো স্টাডিতে দেখা যাচ্ছে অনেকগুলো সাইড ইফেক্ট হতে পারে একটা হচ্ছে এটা স্টমাকের যেটা অ্যাসিড কমা দেয় হাইপোক্লোরাইডিয়া হয় তার জন্য আপনার বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে একটা আপনাদের এন্টেরাইটিস হতে পারে বিশেষ করে ক্লোস্ট্রিডিয়াল ইনফেকশনের জন্য ডায়রিয়া হতে পারে নিউমোনিয়া হতে পারে লাংসের ইনফেকশন হতে পারে কিডনিতে ইনফেকশন হতে পারে এছাড়া অনেক সময় রেনাল ফেইলর হয় কিডনি ফেইলর হয় অনেক সময় ডিমেনশিয়া হয়ে যায় যে লোকজন দীর্ঘদিন খাওয়ার জন্য আপনার ডিমেনশিয়া হয়ে এসে তার আগের স্মৃতি সব ভুলে যাচ্ছে হাড় ক্ষয় হয়ে যায় অস্টিওপোরোসিস হতে পারে আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে যদি এটা আপনার পার্সেন্টেজ অনেক কম বা এটা ভেরি রেয়ার কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে দীর্ঘদিন পিপিআই যদি খাওয়া হয় জি জি আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় যেহেতু গ্যাস্ট্রিকের চিকিৎসা ও প্রতিরোধ আসলে কি কিভাবে আসলে গ্যাস্ট্রিককে প্রতিহত করা যেতে পারে ধন্যবাদ আপনাকে আমি আগেই বলছি যে এইচ পাইলরি ইম্পর্টেন্ট এইচ পাইলরি প্রতিরোধ আসলে এটা বলা হয় যে সমস্ত মানে জীবনে যে কোনো সময় এটা ছড়াতে পারে কিন্তু সাধারণত বাচ্চা বয়সে আসে হাইজিন মেনটেন করতে হবে এই যে যদি আপনার আপনার আমরা খাওয়ার আগে হাত ধুই ভালোভাবে আমরা টয়লেটে যাওয়ার পরে পুরোপুরি হাত ধুই যেটা আমি বলছি কেন আমাদের দেশে আপনার বা এই সাবকন্টিনেন্টে আপনার এই আনহাইজিনের কালচারটা এখনও আছে হাইজিন মেনটেন করতে হবে যত্রতত্র খাওয়া যাবে না যাতে একজন থেকে বা খাবার থেকে আপনার এই এইচ পাইলরি আর একজনের শরীরে না ঢোকে আর এইচ পাইলরি যদি কোনো কারণে ডিটেক্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো এন্ডোস্কোপি করে আমাদের দেশে সবাই ট্রিটমেন্ট করা যাবে না যদি কোনো লেশন আছে কি না যদি আমরা সাসপেক্ট করি যদি লেশন থাকে তার আলসার বা ইরোশন থাকে সাথে এইচ পাইলরি আপনার অ্যাক্টিভ এইচ পাইলরি ইউরিয়া বেড টেস্ট বা স্টুল ক্যাসার দিয়ে রিট করা তাহলে অ্যান্টি এইচ পাইলরি যে ট্রিটমেন্ট রিকমেন্ডেড দুই সপ্তাহের সেটা দিয়ে আমরা এটাকে রিমুভ করব আরেকটা হচ্ছে আপনার ব্যথার ওষুধ খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অল্প সময়ের জন্য প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য অল্প মাত্রা বা নির্দিষ্ট মাত্রায় ব্যথার ওষুধ খেতে হবে দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ যাতে আমরা না কেউ খাই আরেকটা হচ্ছে আপনার অ্যাসপিরিন এই জাতীয় ওষুধ অনেকের কিন্তু আপনার হার্টের জন্য খেতে হয় বা ব্রেন স্ট্রোকের জন্য সেক্ষেত্রে বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটা আপনার পটন পাম্প ইনহিবিটর আপনার দীর্ঘদিন যাবৎ 20 মিলিগ্রাম করে খাওয়ার একটা রিকমেন্ডেশন আছে সেটা চালিয়ে যেতে হবে যাতে কারণ বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেক সময় পাকস্থলীর ব্লাড সাপ্লাই কমে যায় সেটাও একটা আলসারের কারণ হতে পারে তো এইসব মেজার নিলে গ্যাস্ট্রিক কমে যায় আরেকটা আমি বলবো গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ আসলে বেশি হয় ওবেস যারা ওবেসিটির জন্য যারা লাইফ স্টাইল সেডেন্টারি বসে থাকেন তাদের নির্দিষ্ট সময়ের জন্য সপ্তাহে 5 দিন অন্তর এক্সারসাইজ করতে হবে ওজন কমাইতে হবে বড় মিল না খেয়ে অল্প অল্প করে খেতে হবে পেট ভরে খাওয়া না খেয়ে এবং খাওয়ার অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে যাতে আমরা শুইতে যাই এই মেজারগুলো নিলে গ্যাস্ট্রিক থেকে আমরা অনেকটাই ভালো থাকবো আমি আশা করি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য এবং অত্যন্ত সুন্দর উত্তরগুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে গ্যাস্ট্রিকের চিকিৎসা ও তার প্রতিকার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আর আপনারা উত্তর পেলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিএন নিউজের সাথেই থাকবেন